ভাই মনে রাখবেন, ঈদের দিনে একটু নফল নামাজ কম পড়া, এটাই শরীয়ত। আপনি নফল নামাজ না পড়ে বউ বেটি বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে গেলেন, এক আত্মীয়র বাড়িতে গেলেন, ও আর এক লোক নামাজ পড়তে আছে, নামাজ পড়লে যে সওয়াব, ঈদের দিনে আপনি আপনার পরিবারকে সময় দিয়ে একটু নির্দোষ বিনোদন করবেন, এটা সেই সওয়াব। বলেন না সওয়াব? ইসলামে কথাটা বলেছে, একটা মানুষ না খেয়ে থাকবে এটা ঈদের আনন্দ হতে পারে না। একজন মানুষ এতিম, সে আজকে নতুন জামা পড়তে পারবে না, এটা ঈদের আনন্দ হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এতিমকে ঈদের দিনে এরকম বুকে জড়ায় আনিছেন, তাদেরকে আদর্শ আক করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তো অনেক কিছু দিয়েছেন ভাই, আপনার আমার সন্তানের চার পাঁচটা জামা, আমি কি আপনি কি একটা দিনের জন্য এই এতিমের কাছে দাঁড়াতে পারবো? এটাই হলো ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই হলো তাকওয়ার সবচেয়ে বড় মাপকাঠি, এটাই হলো আপনার আমার জান্নাত যাওয়ার ওসিলা। অন্তত এই কাজটা আমরা করতে পারি। সবচেয়ে যে জিনিসটা আপনাদেরকে বলি, ঈদের সময় যে আমলটা আপনার আমার করা উচিত সেটি হলো, কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানে। গভীর রাতে হোক, ঈদের দিনে হোক, অথবা চাঁদ রাতে হোক, কেউ জানবে না। আপনার মোটর সাইকেলটা নিয়ে কোনো এক বস্তিতে যাই, গরিব মানুষ, এতিম মানুষ, তার খোঁজ খবর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ঈদের দিনে যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত দিবে সে যেন আমি বিশ্ব নবীর মাথায় হাত দিব। আমরা না কত আনন্দ করি ভাই, কিন্তু জীবনে অন্তত এই কাজটা করা দরকার। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, ঈদের দিনে ছোট ছোট বাচ্চারা খেলা করতেন, আর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দেখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, সেও ইচ্ছা পোষণ করলেন যে খেলা দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়ালেন এমন কায়দায়, আয়েশা পিছনে গেলেন, রাসূল হাত এরকম করলেন, বগলের নিচ দিয়ে দেখতেছে। এই হাদিস প্রমাণ করে ঈদের দিনে নির্দোষ কিছু বিনোদন করা, এটা ইসলামে জায়েজ বলেছে, শুধু জায়েজ বলে নাই, উৎসাহ দিয়েছে। তবে ঈদের নামে এই ব্যান পার্টি করা, দেখবেন এই যে ডেক সেট বাজাইয়া উড়াল দিব আকাশে, এগুলো করা, এগুলো করা মানে শয়তানের সাথে শয়তানের মুরুদদের আনন্দ করা, শয়তানের সাথে শয়তানের মুরুদদের আনন্দ করা। ঈদের সময় আপনি আপনার নিজের সন্তানকে নিজে নিয়ে ঘুরতে যান, এটাই করতে হবে। বিশেষ করে যুবক যারা, তাদেরকে অনুরোধ করব, ঈদের প্রাপ্তিটা নিশ্চিত হওয়া উচিত, বাহ্যিক যে আনন্দ সেটার দিকে যাওয়া উচিত নয়। বিশেষ করে অশ্লীলতা, ঈদ আসলে শহরের মধ্যে যেটা হয় এই যে ফটকা ফুটানো, ব্যাক সেট বাজানো, এটা করবেন না, আল্লাহর রাস্তায় এটাকে মানে অফ থাকবেন। আর মুরব্বীদের যারা আছেন, মুরব্বীদের কাছেও আমরা দোয়া চাই, আমরা আপনাদেরই সন্তান, আমরা ভুল ত্রুটি করলে আপনারা আমাদেরকে মাফ করে দিন। ঈদের দিন ঈদুল ফেতরে কিছু খেয়ে আসা সুন্না, মানে মিষ্টি খাইয়া আসা সুন্না। ঈদের রাস্তা দিয়ে আসবেন এক রাস্তায়, যাবেন আর এক রাস্তায়, বলে ওদের রাস্তা তো একটাই, করবো কি, বলে আসার সময় ডান দিক দিয়ে আসবেন, যাওয়ার সময় বাম দিক দিয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা, আমার আর একটা কাজ করতে হবে ঈদের দিনে, হ্যাঁ মারামারি আছে না, ঝগড়াঝাটি আমাদের সমাজে নাই, আছে আছে, একই বাড়িতে থাকে, এই বাসার লোকের সাথে ওই বাসার লোকের কথা নেই, বিশেষ করে বেটি সওয়াল মানুষের মধ্যে এই জিনিসটা খুব বেশি, একেবারে খুব বেশি। মনে রাখবেন, একজন মোমেন আর একজন মোমেনের জন্য তিন দিন কথা বন্ধ রাখা আরাম, জায়েজ নাই, সব আমল বন্ধ হয়ে যাবে। বলে হুজুর আমি তো চেষ্টা করি, হ্যাঁ তিন দিন কথা বলে না, আপনি সালাম দিবেন, যদি ও কথা না বলে সালামের জবাব না দেয়, আপনার আর দায় নাই। এই জন্য ঈদের দিনে যার সাথে আপনার শত্রুতা, আপনি সর্বপ্রথম তারে যাইয়া সালাম দিয়ে হাতটা বাড়াইয়া দিবেন, মোলাকাতটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত দিবে। ঈদের দিনে অন্তত এটা করবেন না, বরং সবচেয়ে দেখবেন আপনার সাথে যার শত্রু বেশি, ইচ্ছা করে যাই আপনি তার পাশে দাঁড়ান, নামাজের টাইমে করবেন কি, যায় নামাজ নেওয়ার পাশে দাঁড়ান, আপনি আপনার দায়িত্ব পালন করুন। এই জন্য ঈদ এসেছে, রমাজান এসেছে, আমাদেরকে সবাইকে ভাইয়ে ভাইয়ে মিলিত হওয়ার জন্য।
পরস্পরে পরস্পরের সুখ দুঃখে ভাগিদার হওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে যে ছোট্ট একটা বাচ্চা খেজুর গাছের নিচে জীর্ণ শীর্ণ কাপড় চোপড় পরে কাঁদতেছে। আল্লাহ নবী পাশে গেলেন, লেমা বাকাইতাইয়া সবি, এ বালক তুমি কাঁদো কেন? বলে, আমরা একসাথে খেলতেছিলাম আমার বন্ধু নিয়ে, সবার বাবা মা এসে সবাইকে নিয়ে গেল, নতুন জামা পরায়া দিয়া মাঠের দিকে রওনা হলো, কিন্তু আমার বাবাও নাই আমার মাও। ঈদের দিনে তো আমাকে কেউ হিসেবে আদর করে না, কেউ তো আমাকে কোলে তুলে নেয় না, কেউ তো আমাকে এরকম করে নতুন জামার কথা বলে না, এই জন্য আমার কান্না এসেছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই ধনী মাখা অবস্থায় তার ওই সন্তানটাকে বুকে তুলে নিলেন, কপালে চুমা খাইলেন, ডাক দিয়া বললেন, দেখো বুকের মধ্যে কোনো দুঃখ নিবানা, আমি বিশ্বনবী যদি তোমার বাবা হয়ে যাই, আর হজরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি দুঃখ থাকবার কথা? বলে, না দুঃখ থাকবার কথা না। বিশ্বনবী নিয়ে আসলেন আয়েশাকে, বললেন, আজ থেকে মনে করো এটা তোমার সন্তান, আমি তার বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, সাহাবাই কেরামরা যাইয়া বলছেন, ইয়ার আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে তো আমাদের প্রাপ্তির দিন, আজকে একটু উৎসব করবার দিন, একটু খেলাধুলা করবার দিন, আপনি এই আনন্দের দিনে কাঁদতেছেন কারণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিছেন, ভাই আমি জানি আজকে আনন্দের দিন, তবে তারাই আনন্দ করুক যারা নিশ্চিত হতে পেরেছে তার লাইলাতুল কদর কবুল হয়েছে, যারা নিশ্চিত হতে পেরেছে তাদের রোজা কবুল হয়েছে, যারা নিশ্চিত হতে পেরেছে যে ঈদের ময়দানে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহগুলো নেকিতে পরিণত করে দিয়েছেন, তারাই শুধু আজকে আনন্দ করুক। আমি আমার জানি না যে আমার আমলনামায় কি হয়েছে, এই জন্য আমি মূলত কাঁদতেছি আমার প্রাপ্তিকে নিশ্চিত করবার জন্য। বলেন না সুবহানাল্লাহ! এখান থেকে আসছে মূলত ঈদ। তাহলে ঈদ মানে আনন্দ, এই কথাটা সরাসরি নয়, ঈদ মানে প্রাপ্তির নিশ্চয়তা যাদের আছে তারাই শুধু এই আনন্দটা করবে।